শামিম আপনি লিখেছেন, আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার কারণে আমি ওনার সাথে খারাপ আচরণ করি, এতে কি আমার পাপ হবে? আল্লাহ মাফ করুন, দ্বিতীয় বিয়ের কারণে আপনি আপনার স্বামীর প্রতি খারাপ আচরণ করা আপনার জন্য জায়েজ নয়। দ্বিতীয় বিয়ে করাটা কোনো নাজায়েজ বা হারাম কাজ নয়। আমাদের মা বোনরা এটিকে মেনে নিতে পারেন না। কষ্ট হওয়াটা দোষের নয়, কিন্তু কষ্টের কারণে আপনি যদি আল্লাহর বিধানের প্রতি বিধেয়শ্রদ্ধ হন এবং আল্লাহ তাআলা যে ছাড় দিয়েছে সেটাকে যদি আপনি অবিচার মনে করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ইমানের ত্রুটি, এটা ইমান চলে যাওয়ার মতো একটি বিষয় এটি হতে পারে। সেজন্য স্বামীর প্রতি আপনি অবিচার করবেন না এবং যথাসম্ভব সবর করার চেষ্টা করবেন। বোন, সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন, দিবেন। বিধায় এই ধরনের ইস্যুগুলোকে ইসলাম বিদ্বেষী এবং শয়তানের দোসর যারা, তারা সমাজে এমনভাবে ফুটিয়ে তোলে যে এটা এক ধরনের অপরাধ এবং এর ফলশ্রুতিতে আমাদের মানসিকতা সেভাবে গড়ে ওঠে, বেড়ে ওঠে। তো সেই জায়গা থেকে আমাদের সরে আসা উচিত এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণেই তো আমরা জান্নাতে যাব। যে আমাদের অনেক কিছু ভালো না লাগলেও, আমার কাছে অপছন্দনীয় হলেও আমি সবর করব এবং সেটি যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মধ্যে থাকে তাহলে সেটাকে আমি অন্তত সেটার প্রতি আমার কোনো মানসিকতা লালন করবো না যে আমার ইমানকে হরণ করে দিতে পারে। এই জন্য স্বামীর প্রতি আপনি যথাসম্ভব সবরমূলক আচরণ করবেন। তিনি যদি বৈষম্য করেন, জুলুম করেন, সেক্ষেত্রে আপনি আপনার রাইট নিয়ে কথা বলেন, সেটি ভিন্ন বিষয়। বাট দ্বিতীয় কারণে তার প্রতি ব্যবহার খারাপ করা আপনার উচিত নয়।